মুস্তফা সরওয়ার ফারুকি, এই লোকটা সমকামিতা প্রমোট করে, পুরুষে পুরুষে বিয়ে হোক এটা সে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম একজন মানুষ, আল্লাহর নিষিদ্ধ মানুষ এই লোকটা, কারণ আল্লাহর পুরা সিস্টেম সে পাল্টিয়ে ফেলতে চায়। পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ এটা আল্লাহ তৈরি করেননি, করেছেন নারীর প্রতি পুরুষের আকর্ষণ। এটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা আল্লাহর দুশ্মন না বলেন না কেন? সূরা নিসার তাফসিরে আছে, কোনো মহিলা যদি পুরুষের বেশ ধরে, পোশাক আশাক পরে, আল্লাহ নিজে তার উপরে লানত করে। কোনো পুরুষ যদি মহিলার বেশ ধরে তার উপরে আল্লাহ লানত করে। আর আপনি পুরাটা সিস্টেমই পাল্টিয়ে বলছেন আমরা পুরুষে পুরুষে বিয়ে করব, নিজের বউটাকে দিয়ে সারা জীবন বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাজ করালি। সেই মানুষকে 96% মুসলমানের দেশে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে, আর আমরা হাঁ করে বসে থাকবো না, অত পাগল এখনো আমরা হইনি। কথা বলেন না কেন? আমরা পাগল, তবে অত পাগল না, এমনি চুপ করেছিলাম এতদিন পর্যন্ত। বাদশাহ সাদ্দাদ বিন ইউসুফ, এই লোকটা অত্যাচারী বাদশাহ ছিল। একবার পেয়াদারা এসে বলছে যে বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া চায় না, খালি মানুষ গালি দেয়। ঠিক আছে, কে গালি দেয় আমি দেখবো। ছদ্মবেশ নিজে দাড়ি গোফ এগুলো লাগিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে বাইরে গেছে রাস্তায়, একটা গ্রাম্য মানুষের সাথে দেখা, বলছে এই বেটাই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? অত জালেম? বলছে কি বললে? হ্যাঁ ও জালেম, ও জালেমের বাচ্চা সাহেব। যেই দুই তিনবার জালেম বলেছে ওর মেজাজ গেছে খারাপ হয়ে, বোঝ আমার চিনিস না? আমি সে ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমার চেনেন? না তো, আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। মাসে দুই দিন ওর মাথা খারাপ হয়, আজকে তার প্রথম দিন। পাগল বলে ওরে ছেড়ে দিয়েছে, নাই তো ওইদিন ছেড়ে দেওয়ার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলেই বেশি আছি। হ্যাঁ কথা বলছেন? সুতরাং আর পাগল, তবে আমাদের দুই দিন মাথা খারাপ হলো 28 দিন আমরা ঠিক থাকি। এক কথা বলে না কেন? সুতরাং পাগলামি যারা করছেন আপনি থামবেন। আমরা এমন মানুষকে এই জায়গায় দেখতে চাই যে মানুষের দ্বারা আল্লাহ রাসুল এবং মানবতার কাজ হবে। এই লোকটা দায়িত্বে থাকলে নর্তকীদের দৌরাত্ম বাড়বে, ওনার স্ত্রী যেমন চালাচ্ছে উনি ওই রকম মানুষকে চালাবে। আমরা এরকম কিছু হতে দিতে চাই না যেখানে আল্লাহর গজব নাজিল হয়। কথা বলে না কেন? আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা চাই, আর আজকের আলোচনার বিষয় নিরাপত্তা। কি বললাম বলেন না কেন? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা দরকার। এখন এটা দিন দিন হারিয়ে যাচ্ছে, এটা যেন ফিরে আসে। যেহেতু যারা পালিয়েছে ওরা কিন্তু বসে নেই, ওরাই নিরাপত্তা বিঘ্নিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। ওরা চাচ্ছে দেশে যেন মানুষের নিরাপদে না থাকে, তাহলে বিশ্বকে দেখানো যাবে যে আমরা ছিলাম ভালো ছিল, এখন নেই, এই দেখেন বিশৃঙ্খলা চলছে। এই জন্য যারা দায়িত্বে আছেন, তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা যারা আছেন, ওনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে আপনি একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে দেন। তাহলে এই কূটবুদ্ধি নিয়ে যারা চলছে এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে পাথর থেকে মুক্ত হলাম, এই বিশাল পাথর থেকে আল্লাহ আমাদের বাঁচালে, যেহেতু এখানে একটা নিয়ামত। এটা আজকে মন খুলে কথা বলতে পারছি, আমি এই কড়িগ্রাম রাজীবপুর রোমারি এর আগে বহুবার আসতে চেয়েছি, আমরা আসতে দেননি। সে যারাই হোক, কোরআনের কথা যারা বলতে দেয় না, বাধা দেয়, ডাইরেক্ট ফতোয়া, তারা কাফের। কথা বলেন না কেন? আগে জালেমরা এগুলো করতো, এখন অনেক মোনাফিক এগুলো করার জন্য উঠে পড়ে লাগছে। আরে ভাই, কোরআন শরীফের কথা হামজার বাবার কথা নাকি? আপনি আসলেই বলেন যে হুজুর যা বলে আমাদের পক্ষে তো আসে না, শুধু বিপক্ষে যায়। তা আপনার পক্ষে কোনো আয়াত কোরআনে আছে? আপনি খান সুদ, আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায়? আপনি টাকা ছেড়ে রাখেন, এক মাস পরে 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়, এই সিস্টেম নেই এলাকায়? দেখলেন, এরকম মানুষ যদি এলাকায় থাকে যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওর পক্ষে কোনো আয়াত কোরআনে আছে?
কোরআনের কথা বলতে গেলে তোর বিপক্ষে যাবে, কথা বলে না কেন? আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, এ দুনিয়া বানিয়েছেন যিনি, আইন চলবে তার। এখন যারা আল্লাহর আইন চায় না, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়, তাফসির মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, মিলাদ মাহফিল বলেন, সেখানে কি ওদের পক্ষে কোনো কথা আছে? না। বলেন বলেন, আমি করবো কি? আমি কি আপনার জন্য আয়াত বানাবো? এই যখন আপনার পক্ষে যায় না, যখন বলে না এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে, এটা তো জামাত ইসলামের কথা, আরে শয়তান জামাত ইসলামের কথা এখানে লিখে আছে, জামাত কোরআন হাদিস হয়তো মানে, এই জন্য তাদের পক্ষে যাচ্ছে। আপনি আল্লাহর আইন চান না, তে আপনার পক্ষে যাবে কি করে? এরপরও যদি কেউ খারাপ ধারণা করেন, আপনি কোন আলেম নিয়ে আসবেন কোরআন প্রচার করেন, এখানে নিয়ে এসে বসেন, নিজে তো বসেনও না, আপনার পেটে বম মারলেও তো সোরা একলা শুদ্ধ করে পড়তে পারেন না, আবার ভুল ধরে আমার। হ্যাঁ, আপনি কি জানেন? কি জানে মানে, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, অন্তত আপনার চাই যে কোরআনের উপরে আমার দক্ষতা একটু হলেও বেশি আছে। আপনি সোরা একলা চারটা আয়াত পড়তে গেলে আটটা ভুল হয় আপনার, আর আপনি যদি আমার ভুল ধরেন যে না ভুল হচ্ছে, তা আপনি তো আগে মুফাসসির হবেন, তাফসির বসবেন, তারপরে ভুল ধরেন, কথা বলেন না কেন? একটা ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে দশতলা বিল্ডিংয়ের, ওই যে পানের দোকানদার একজন এসে বলছে না যে এই কোনা এইটা এই প্ল্যান দেওয়া ঠিক হয়নি, এটা ভুল হয়েছে, দাঁত মুখ ফিরে ফেলার দরকার, এইটাই তো সেদিন ঠাকুরগাঁও হয়েছিল হরিপুর থানা। আমি তাফসির করার আগে উনি কথা বলতেছিলেন, আরে ভাই আপনি ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত মানুষ, আমি বাংলায় বলেন, আপনি কোরআনের আয়াত পড়তে গেলে যদি শব্দ ভুল হয়ে যায়, অর্থ যে পাল্টি আপনি ইমান হারা হয়ে যাচ্ছেন, আপনি টের পাচ্ছেন? কেউ যদি বলে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন, নসর মানে সাহায্য, নুন সাদ র, কিন্তু মুখটা গোল না করে যদি সরাসরি বলতে থাকেন সিন দিয়ে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন, অর্থ ঠিক আছে? দেখেন না, আকাশ পাতাল হয়ে গেছে, ওই দিন তো ওইটাই হচ্ছিল। তো এই কথাগুলো আপনাকে আমি সংশোধনের জন্য, সুতরানোর জন্য বললাম, আর আপনি উল্টা বোঝা আমাকে অপমান, আপনাকে আমি অপমান করবো কোন কারণ? আপনার আমি চিনি, কোথায় কুষ্টিয়ায় আমার বাড়ি, কোথায় এটা কুড়িগ্রাম, এই জন্য আপনার পক্ষে যাচ্ছে না বলে মনে করবেন না হুজুর মনে হয় ওই দলের, না আমি সবার জন্যে, কোরআনে কারিম যেমন সবার জন্যে, আমিও সবার জন্য হয়ে এসেছি। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, আমরা কথা বলবো কি দিয়ে? আরো জোরে বলেন, আমান দানা ইলাইহি হাদা, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে, শব্দটা বোঝেননি, আমান দানা একালিপ টান আছে, আমান দানা ইলাইহি হাদা, কেউ যদি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে, সুতরাং হেদায়েতের উপরে থাকতে হলে দয় লাগবে কার? আপনাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, শুধু জব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, তসবি টিপলে হেদায়েতের উপর থাকা যায় না, এটা থাকার জন্য আল্লাহর দয়া লাগে, আর আল্লাহ রাখবে তাকে যে কোরআন দিয়ে মানুষকে ডাকবে। কোরআন দিয়ে ডাকা মানুষের দেশে কম না বেশি? এই যে আমার গিয়াসউদ্দিন তাহেরি ভাইও ডাকে, যে কোরআন দিয়ে ডাকে না বাবা দিয়ে, কেল্লা বাবা ফতে বাবা, কি বাবা বানিয়েছে আল্লাহ জানে, দোষ মানুষ কিন্তু তার কাছেও যাচ্ছে। আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, কোরআন যেখানে নেই, আপনি যদি ভালো হওয়ার নিয়তে ওখানে যান, মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদল্লাহুল্ল, তিরমিজি শরীফের হাদিস। এখানে আরবি গ্রামার যারা বসে ওদের জিজ্ঞাসা করেন, নবী যদি বলতেন দল্লা তাহলে অর্থ হয়ে যেত, দল্লা ইয়াদিল্লু মানে আপনি নিজেই নিজেকে ভ্রান্ত বানিয়ে ফেলেছেন, কিন্তু আদল্লা বাবা ইফাল থেকে এসেছে, এর বাংলা অর্থ দাঁড়াবে আদল্লা ইয়াদিল্লু। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই হাদিসটা বাংলাদেশে আজ 100 ভাগ কার্যকর, অধিকাংশ জায়গায় কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, আপনি ভালো হওয়ার নিয়তে গেলেও সেখানে আপনি আরো খারাপ হয়ে যান, এর বাস্তব উদাহরণ আমাদের কুষ্টিয়ার লালনের মাজার। এই কুড়িগ্রাম লালমনিরহাট থেকে কত মানুষ যাচ্ছে ওখানে, এদের নিয়ত খারাপ না, এরা গ্রাম্য মানুষ, এরা ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, কিন্তু ওখানে তো কোরআন নেই, ওখানে শিরিক,
প্রকাশ্য সেজদা দিচ্ছে কবরকে, এই কথা বলছে না কেন? সারা পৃথিবীতে দুইটা মাত্র জায়গা আছে যেখানে নির্বিঘ্নে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, একটা কুষ্টিয়ার লালনের মাজার আর এই বগুড়ার মহাস্থানগড়ে। তামাম দুনিয়া মিলে আমি এই দুইটা জায়গা পেলাম যেখানে নির্বিঘ্নে পুলিশ পাহারা দেয় আর মানুষ গাঁজা খায়। আমার জন্ম কুষ্টিয়া, এই জন্য আমার একটু আফসোস যে আমার আল্লাহ ওই জেলায় পাঠাইল। কি একটা জায়গা বলেন তো, প্রকাশ্য নিষিদ্ধ কাজ, যেটা গাঁজা পেলে পুলিশ আরো ধরে নিয়ে যাওয়ার কথা, আর সেইটা পুলিশ পাহারা দিয়ে খাওয়াচ্ছে, যত খাবি খা আমরা দুইজন পাহারা দিচ্ছি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই মোবাইল বন্ধ করে রাখেন, কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় তাকে খারাপ বানিয়ে দেবে হামজা, বলেন বলেন কে? এইরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই, এইরকম দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা হয় আমি সেখানে নেই না। আমি জানি এটা মানতে পারবেন না, পারবে যতটুকু বোঝাতে আছে এটা শোনেন, পরের দিন ইন্টারনেটে নামিয়ে নেবেন, আমার বিষয়টা শেষ করা লাগবে। কাট সাট কথা বলছি ভাই, যেখানে কোরআন নেই ওটা আমার বাবাও যদি ওই দলের প্রতিষ্ঠাতা হয় আমি ওই দলে নেই, গেলে বাবা জাহান্নামে গেলে আমি তো যেতে পারি না, শেষ কথা এটা। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। আমরা যেহেতু শান্তি স্বস্তি নিরাপত্তা সহজ সরল পথ চাই, আজকে ডাকে সাড়া দেওয়া লাগবে কিসের বলেন তো? কোরআনের। আমরা কোরআন দিয়ে আজকে আপনাদেরকে ডাকছি। সূরা আলে ইমরানের একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি, আমার যতটুকু কোরআনের উপরে আয়ত্ত আছে এখানে আল্লাহ যত কথা দিয়েছেন তাফসীর আকারে যদি আমরা কথা বলি, এ দিন শেষ হয়ে রাত শেষ হয়ে আরো দিন আসবে, তাও কোরআনের কথা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু কানাল বাহারু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছগাছড়া আছে বন জঙ্গল আছে সব যদি কলম হয়ে যায়, তামাম দুনিয়ার জিন আর মানুষ মিলে যদি আমার কোরআনের কোনো শব্দের ব্যাখ্যা লেখা শুরু করে, তামাম দুনিয়ার পানি সব শেষ হয়ে যাবে, লিখতে লিখতে জিন আর মানুষের হাত ব্যথা হয়ে যাবে, তারপর আমার কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবে অত সহজ না, কারণ একটু হৃদয় দিয়ে ভাবেন তো, অন্তরের চক্ষু দিয়ে যে দিল আছে ভেতরে এটা দিয়ে একটু চিন্তা করেন, তামাম দুনিয়ায় যত পানি আছে, যত গাছগাছড়া দেখতে পাচ্ছেন, এই যে বন জঙ্গল পৃথিবী ভর্তি করা আমাজন জঙ্গলে, তামাম দুনিয়ার সব যাইতে বড় জঙ্গল আমাজান, কত গাছগাছড়া আছে সব আল্লাহ বলেন কলম বানিয়ে ফেললে, যত মানুষ দুনিয়ায় পাঠিয়েছি যত জিন পাঠিয়েছি সব জিন আর মানুষ মিলিয়ে আমার কোরআন ব্যাখ্যা করলে তাও শেষ করা যাবে না। এইটা থেকে আজকে তাফসীর হচ্ছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টার ব্যাপার না, কিয়ামত পর্যন্ত লিখলেও যেটা শেষ হয় না এক ঘন্টার ভেতরে শেষ হয়ে যাবে। আমাদের জ্ঞান নেই হয়তো, এই জন্য আমরা পারি না। আল্লাহ যাকে জ্ঞান দিয়েছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তাকে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়েছেন কিয়ামত হয়ে গেলেও আপনি পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরকম এক বিশাল সমুদ্র নিয়ে আমরা বসেছি। আল্লাহ সূরা আলা ইমরানের আয়াতে জানাচ্ছে, নমাং দাখলাহু কানা আমিনা। এটা কাবা শরীফ সংক্রান্ত আয়াত। কোন আয়াত থেকে কথা বলতে হলে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজর, এর নামকরণ। আপনাকে মাথা তার হালকা কাটা আছে, হ্যাঁ, মোনাজাতের আগে দিতে পারেন না এগুলো, পাগল ছাগল। আপনার মাথার সমস্যা, হ্যাঁ, আলোচনার ভেতরে কি করছেন, আপনি মোনাজাতের আগে দিতে পারেন না। কথাগুলো সামনে আমি পয়েন্ট আকারে ২৭টা সাজিয়েছি, এগুলো ফৌত হয়ে যাবে। আমি একবারে সরাসরি কোরআনে কারিমে সূরা আলে ইমরানের আয়াতে যাচ্ছি। আল্লাহ বলেন, এই ঘরের ভেতরে যে প্রবেশ করবে তাকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। ওই জামানায় তারা কাফের মুশরিক, আল্লাহ রাসূল বিশ্বাস করতো না, কিন্তু এই ঘরকে এত সম্মান দিত, নিজের বাবার খনি, তারপরও কাবার এরিয়ার ভেতরে পায়ে আর কিছু বলতো না। এই জায়গাটা আল্লাহ এত নিরাপদ নিরাপত্তা দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছিল। এবার আসেন আমাদের মূল কথায়, যেহেতু কাবার যে ৭০ কাবার যে এরিয়া, এই জায়গায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আমার প্রশ্ন, কেন দেয়? কারণ ওই জায়গাতে আমার আল্লাহর ঘর আছে। আরো আসতে বলে কি আছে বলেন তো, ইন্না আব্বালা বাইতি উবদিআনিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা প্রতিষ্ঠিত হয়েছে সেই ঘরটা কাবা ঘর, যেটা মক্কায় অবস্থিত। এখানে আল্লাহ মাক্কা নাম না দিয়ে বাক্কা দিয়েছেন, এটা ওই দেশের প্রাচীন একটা নাম। তাহলে মক্কার আগের নাম কি ছিল বলেন তো? বাক্কা। বলেন বলেন, এই বাক্কা, এই জায়গাতে আমার আল্লাহ তার ঘরটা সর্বপ্রথম এই পৃথিবী তৈরি করার সময় বানিয়ে দিয়েছেন। আর পরবর্তীতে পদে পদে বিভিন্ন নবীরা সংস্কার করেছে। ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, এর ভেতরে বহু নিদর্শন আমি রেখে দিয়েছি এই এরিয়ার ভেতরে। তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম, যেটা লিফট বলা হয়। হযরত ইব্রাহিম যেটার উপরে চড়তেন, হঠাৎ পাথরটা উপরে উঠে যেত। এই বিশাল বিশাল পাথর দিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন, ওই পাথর লিফট হিসাবে ব্যবহার করি। বিজ্ঞান মাকাম ইব্রাহিমের এই পাথরকে চিন্তা ভাবনা করে, লেখাপড়া করে, গবেষণা করে লিফট আবিষ্কার করেছে, যে মানুষ উপরে উঠতে পারে, কাজ শেষ করে নামতে পারে, আমরাও পারব। এই যে বিভিন্ন নিদর্শনের কথা আল্লাহ শোনাচ্ছেন কেন? আল্লাহ পাক বলেন, এখানে মবারকান, বরকতময় করে দিয়েছি এই জায়গাটা আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম, তার সন্তান ইসমাইলের স্ত্রী হাজেরাকে। এখানে যখন প্রথম রেখে গিয়েছিলেন ওই সময় একটা দোয়া করেছিলেন, মাবুদ, আমি চলে গেলাম আমার এই দুগ্ধ পোষ্য শিশু এবং আমার স্ত্রীকে রেখে এই মরুভূমির প্রান্তরে, তবে আমি একটা দোয়া করলাম, কিয়ামত পর্যন্ত আমার এই সন্তান, এর বংশধর যেখানে বসবাস করছে এই মক্কা এরিয়াতে, গোশত আর দুধের কোনো অভাব যেন না হয়। হাজার হাজার বছর আগের দোয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর, এটা এখনো চলছে কিয়ামত পর্যন্ত। অন্তত মক্কা এরিয়ার ভেতরে আপনি দুধ আর গোশত কোনো অভাব পাবেন না। উঠের দুধ, ছাগলের দুধ, দম্বার দুধ, গোশত, এদের কোনো অভাব নেই। অথচ কোনো ফল ফলাদি ফসলাদি পুরো মক্কায় আমি পাইনি। এর অন্যান্য যে প্রদেশগুলো আছে, আপনি আল কাসিমে যান, ওখান থেকে রিয়াদে যাবেন, তায়েফে যাবেন, পাহাড়ের উপর একটা শহর সাজানো গোছানো, অথচ কি সুন্দর সুন্দর ফল সেখানে সাজিয়ে রেখেছেন আল্লাহ। একটা পাথর আর মরুভূমি আর বালি, এছাড়া কিচ্ছু নেই মক্কা নগরে, অথচ গোশত আর দুধের কোনো অভাব নেই। এমন বাবা তিনি দোয়া করেছিলেন কিয়ামত পর্যন্ত বরকত চলতেই থাকবে।
দুঃখজনক হলো সত্য, আমি আফসোস করে কথাটা বলছি, আমরা অনেককে জাতির পিতা বানিয়েছিলাম, তিনি এমন দোয়া করেছে আমরা এখন না খেয়ে মরছি। তিনি আসলে স্বপ্ন দেখতেন, কিছু হলে এটা আমার বাবার স্বপ্ন ছিল। আমার মনে হয় এই যে আমি আসলাম আজকে যেখানে ছিলাম সকালবেলা এসে রাজদীপুরে, ওখানে একটা কাঠের ব্রিজ বানিয়েছে, হ্যাঁ কাঠের ব্রিজ দেখলাম একটা, ওই বাড়িওয়ালা শুনলাম নিজে টাকা পয়সা কালেকশন করে নিজেই বানিয়েছে কাঠের ব্রিজ, আমার মনে হয় এইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। হ্যাঁ, ওনার জীবনে একটাই দোষ, স্বপ্ন দোষ, যা করেছে ওনার বাবার স্বপ্ন, এখন অন্তত এই স্বপ্ন বন্ধ হয়ে গেছে। এ কথা বলছে না কেন? এখন এই স্বপ্ন দোষ হচ্ছে না, এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না, কিয়ামতের আগে কোন মানুষের স্বপ্ন এদেশে আর বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আমার যতটুকু বাস্তবে ধারণা দেখছি, এই দেশে যদি বাস্তবায়ন হয়, আল্লাহর কথাগুলো বাস্তবায়ন সামনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, মানিয়েছে তিনি হুকুম চলবে তার। 53 বছর তো দেখলেন যে বাবা চালিয়েছে কেমন লাগে, দুর্ভিক্ষে মানুষ মরিছে, যে বানিয়ে বললাম, যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করেন তো, বাবা যখন দেশ চালিয়েছে এখন দুর্ভিক্ষ হয়নি? স্বামী চালিয়েছে এই দেশ, চাচা চালিয়েছে আপনাদের রংপুরের, ভাবি চালিয়েছিল, বউ চালালো, এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। জীবনে বড় স্বপ্ন আমার, বড় আকাঙ্ক্ষা তামান না, আল্লাহ যদি জীবনে কিছুই না দাও, অন্তত এইটা একটু দেখার তৌফিক দিও যে 56,000 বর্গ মাইল তোমার আইন দিয়ে চলছে, মানে জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না? তাই আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, যদি ইসলাম আসে তোমরা কিন্তু ঘর বন্দি হয়ে যাবে। আরে বেটা, এই বাংলাদেশে ইসলাম কায়েম হলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কেন বলেন তো? আমি 4-5টা উদাহরণ বলছি, দেখেন কোরআনে কারিম। আমাদের আদি পিতা হযরতে আদম, হযরতে হাওয়াকে দেখার সঙ্গে সঙ্গে তিনি ধরতে গেলেন এবং তাকালেন, আল্লাহ বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সব সময় আকর্ষণ বেশি সেই জন্মলগ্ন থেকেই। হযরতে আদম ডাক দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন, ধরাও যাবে তাকানো যাবে, কি করলে সেই বুদ্ধি দেন? আল্লাহ বলেন ধরা যাবে তাকানো যাবে, বিয়ে করা লাগবে, বসাবে রাজি। আমার মনে হয় এখানে যত যুবক আছে অজুর ফরজ কয়টা জানে না, বিয়ে করা ফরজ এটা জানে, এটা জানে না, অথচ অজুর ফরজ জানে না, বিয়ে করে যে গোসল করা লাগবে গোসলের ফরজও জানে না, গোসলের ফরজ কয়টা বলেন তো? কত যুবক এখানে বসে আছে বিয়ের জন্য দুই পায়ে খাড়া, অথচ গোসলের ফরজও জানে না, আন্দাজে বিয়ে কর। হযরতে আদম বললেন আমি রাজি, হযরতে আদমকে আল্লাহ বলেছিলেন রাজি হয়ে গেলে দেন মোহর দেওয়া লাগে, ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া এটা নফল না, এটা নামাজ রোজার মতো ফরজ। এখানে কত মুরব্বী বসে আছে জীবনে শুধু দেন মোহর ওই লিখে রেখেছে, কিয়ামতের পরে দেবে। যদি আপনার এই নিয়ত থাকে যে আমি আর দেব না, আপনি কিয়ামতের জেনাকার হয়ে উঠবেন। কি কথা বলেন না, দেন মোহর বাকি আছে কার হাত তোলেন তো? এলাকার বিয়ের সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে, এটা রেকর্ড হচ্ছে, মানুষ সারা দেশ থেকে মনে করবে না এ কোড়ি গ্রামে মানুষ বিয়ে দেওয়া যাবে না, দেন মোহর দেয় না। হ্যাঁ, আমি হাসির জন্য বলি না, দেন মোহর দেওয়া নফল না ফরজ, নামাজের মতো ফরজ। কেউ যদি দিয়ে না থাকেন সে ভাবেই হোক দেওয়া লাগবে। অনেকে মাফ চেয়ে নেয় যে আমি গরিব মানুষ না, ও স্ত্রী যদি বাসর রাতে লজ্জার খাতিরে মাফ করে দেয় মাফ হবে না। আমার মনে হয় মহিলারা যারা শুনছে বিশেষ করে মুরব্বীরা যারা এখনো পাইনি, আজকে বাড়ি যান আপনার কি করে দেখুন, আসলে আগে আমার দেন মোহর দেন না ভাই, দিয়ে দেবেন যেভাবে হোক দিয়ে দেবে, যদি একেবারেই কায়দা না থাকে। আমি মাইকে বললে আবার ওরা জেনে ফেলবে, তারপরও বলছি আস্তে করে,
যে কাজ কাম বাদ দিয়ে বলবেন আমি করবো কি, সবই তো তোমার, যা দেনমোহর বাকি ছিল সব তোমারে দিয়ে দিলাম, যা বাড়ি ঘর টাকা পয়সা আমার গরু ছাগল যা আছে সব তোমার, কাজ না করে বসে থাকলে বলবা কি কাজে যাবা না, যাবো কি করে সব তো তোমার, তাদের বলবে ঠিক আছে নিন, এই যে এইবারটা নেওয়া দায় আছে, হ্যাঁ এটা সোনা নেশার ভেতরে আছে, যদি আনন্দ চিত্তে তখন দিয়ে দেয় আপনি ওটা একেবারে আল্লাহ রাস্তায় খাবেন। সুতরাং দেনমোহর দেওয়া লাগবে, আমার 50,000 টাকা ছিল, মেয়েদের একটা ঝামেলা আছে, এদের চরিত্র কি এরকম আমি বুঝি না, এই দেনমোহর আমার মনে হয় আমার 3 বার দেওয়া হয়েছে, তারপরও কিছুক্ষণে কিছুক্ষণ হলে বলে আমাকে দেনমোহর দেবেন না, আর এ তোরে কয়বার দেবো, ভারতে গিয়েছিলাম একবার, ওখানে আমার 1 মাস অনুষ্ঠান ছিল, টাকা পয়সা যায় কালেকশন হয়েছিল প্রায় 1,70,000 টাকা মতো ছিল, ওরে আমি স্বর্ণ কিনে দিলাম, তাই দেনমোহর শোধ হয়েছে, ওই সময় বলছে ঠিক আছে, এখন আবার মাঝে মাঝে হঠাৎ মনে হলে বলে টাকা দেবেন না, মেয়ে লোকের কাছে টাকা ধার নেওয়া এ আর এক যন্ত্রণা, আমার মনে হয় 1 টাকা 10 বার দিলেও শোধ হয় না, যখনই মনে হবে বলে আসে টাকা কয়বার দেব, এই জন্য টাকা ধার নিতে হলে দরকার হয় ফকিরের কাছে নেবে, তার কথা বর কাছে টাকা ধার নেবে না, খুব যন্ত্রণা আছি, আমি নিতে চাই না, আমি আসার সময় যদি টাকা পয়সা হাতে না থাকে গাড়ির তেল মেল নেওয়া লাগবে, গ্যাস নেওয়া লাগবে, ড্রাইভারকে বলি টাকা পয়সা আছে, যদি বলে হ্যাঁ ঠিক আছে, ও ম্যাডামের কাছে নিলে ও 10 দিন দেওয়ার পরে দেখা যাচ্ছে মনে হলেই টাকা চাবে। হাজরাতে আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমার কাছে তো দেনমোহর দেওয়াই কিছুই নেই আমি কি করি এখন, আল্লাহ বলেন একটা কাজ করা যায়, আমার শেষ নবী আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, বিয়ে হয়ে গেল আল্লাহ ডাক দিলেন এবার যাও, ওয়াকুল না ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আলেম আছেন এখানে, হ্যাঁ ভালো করে শুনবেন, আমি কিন্তু আপনাকে বলবো, আল্লাহ পাক বলেন আদমকে বললেন যাও বনি চলে যাও, কোথায় যাবেন, জান্নাত আমাদের আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি, কথা বলেন না, উনি আমাদের বাবা না আদি বাবা আদি পিতা, তাহলে ওনার যদি জান্নাত বাড়ি হয়ে থাকে আমাদের, আরো জোরে বলেন আর একবার, আমাদের বাবার বাড়ি, আল্লাহ বললেন আনতা অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি তোমার বাড়ি চলে যাও, তার মানে আয়াত থেকে প্রমাণ হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে, অথচ কত মানুষ এখানেও বসে আছে ও ঘর জামাই থাকে, আপনার লজ্জা করে না, বিয়ে করতে মন চাই বউ নিয়ে বাবার বাড়ি যাবেন না ও ঘর জামাই থেকে যাচ্ছে, মাঝখানের শব্দটা দেখেন তো আংতা, তুমি যাও ও যাও যোকান জান না তোমার স্ত্রীকে নিয়ে যাও বাড়িতে, কিন্তু পরের শব্দে দেখেন অকুলা, এই জায়গায় আল্লাহ দ্বিবচন দিলেন, এর আগে আনতা দেননি, এই জন্যে তো তাফসীর মাহফিলে আসা লাগে, এই জন্যে কোরআনে কারিম নিয়ে চিন্তা ভাবনা করা লাগে, মা বোন যারা এসেছেন শুধু আপনাদের জন্য আমি বলছি না, এখানে রেকর্ড হচ্ছে, এই কোড়ি গ্রামের এই জন্তির কান্দা হয়তো বাংলাদেশের অনেকে চেনে না, কিন্তু কোরআনে কারিমের এই কথা তামাম দুনিয়ায় আল্লাহ কোরআনের ইজ্জতে ছড়িয়ে দেবেন, আমার সামনে এখন 20,000 মানুষ না 18 কোটি মানুষ আমার সামনে বসে আছে, সবাইকে নিয়ে বলছি আল্লাহ আনতা প্রথমে দিলেন, পরের শব্দে কিন্তু আমার আল্লাহ ওয়াকুলা একবারে দিয়েছেন, আনতা দেননি না, আনতা নেই কোলা দি বচন দিয়েছেন, 1 বচন না দিয়ে এর আগে আনতা দেননি, আজ যারা মানব অধিকারের কথা বলেন যারা নারীর পক্ষে কথা বলার জন্য সংগঠন বানিয়েছেন নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ, কিসের পরিষদ আপনি, আপনার আগে 1,500 বছর আগে আল্লাহ এই অধিকার মেয়েদেরকে আগেই দিয়ে দিয়েছেন, আল্লাহ আদমকে বলছেন আদম বিয়ে হয়ে গেছে তুমি এখন স্বামী, বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে নিজে মরণের খাওয়া খাবে না, তুমি যেই মানের খাবার খাবে
তুমি আগে খেয়ে নেবে তারপরে বউ খাবে এ কথাও নেই, একবারে ও কোলা দিয়েছেন। তুমি যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, যেইভাবে থাকতে পারবে ওই রকম ঘরে ওই রকম পোশাকে ওই রকম খাবার তাকে দেওয়া লাগবে। কথা বলে না কেন? নারীরা যদি এই অধিকার বুঝতো ওরা ওদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করত। ওরা এই অধিকার গুলো বোঝে না। এই জন্যই তো আমি বলছিলাম এই পৃথিবীতে যদি ইসলাম আসে সব চাইতে বেশি অধিকার ভোগ করবে মেয়েরা, কারণ তখন জানবে যে কোরআন এটা দুনিয়ায় কায়েম করতে চায়। পরের শব্দ দেখেন, রাগাদান হাইতো সে তোমা আদম, যেখানে ইচ্ছা যাবে যেখানে ইচ্ছা ঘুরবে যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান ওই গাছের কাছে যাবে না। প্রশ্ন আসতে পারে বউ নিয়ে বাবার বাড়ি যেয়ে শুধু ঘর বন্দি করে বসে থাকলে হবে না, তাকে আপনার সামর্থ্য মতো আপনি নিয়ে যাবেন ঘুরতে, আত্মীয় স্বজনের বাড়ি যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, এটা জায়েজ নেই? কথা বলেন না কেন? এটা স্বামীর জন্য দরকার, নাই তো শেষে আপনার বউ আপনাকে হারানো লাগবে। ইসলাম কি ব্যালেন্স করে দিয়েছে দেখেন, আপনি যাবেন আপনার বউ নিয়ে ঘুরতে বিভিন্ন জায়গায়, কিন্তু সাবধান গেলে তোমরা জালিম হয়ে যাবে। আমরা মনে করি গাছ মানে গন্ধম গাছ, না, এটা যদি শুধুমাত্র গন্ধম গাছের কথাই হবে তাহলে দুনিয়ায় আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলো কেন এখানে গন্ধম গাছ আছে বলেন? সেটা জান্নাতের ব্যাপার, ওখানে তো শেষ করে দেওয়ার কথা। কেন আল্লাহ তাকরাবা হাদিহি সাজারা দিলেন? তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন এই গাছ বলতে আল্লাহ বর্ডার বুঝিয়েছেন, আল্লাহর বিভিন্ন সীমা দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে। আপনাদের এলাকার পাশে মনে হয় বর্ডার আছে, এই বর্ডার যদি এমনি এমনি কেউ পাসপোর্ট ভিসা ছাড়া পার হতে চায় মেরে ফেলবে না? বাংলাদেশের প্রায় জায়গায় চারিদিকে বর্ডার দেওয়া আছে, যদি এদেশ পার হয়ে কেউ যেতে চায় এ বর্ডার পার হয়ে তাকে পাসপোর্ট এবং ভিসা বৈধভাবে লাগানো লাগবে, আপনাকে যেতে দেবে না। আল্লাহ পাক বলেন আমিও দুনিয়ায় তামাম দুনিয়ায় 500 বর্ডার দিয়েছি, কয়টা আরো জোরে বলেন? এই বর্ডার গুলো তোমরা কখনো ক্রস করবা না, এই বর্ডারের সীমা লঙ্ঘন করবা না, যদি করো তাহলে জালেম হয়ে যাবে। আপনি বউ নিয়ে ঘুরতে যাবেন আত্মীয় বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বাড়িতে যাবেন, নিষেধ নেই, এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর পর্দা লঙ্ঘন হয়ে যায়। এরকম বিয়ে দেশে নেই? আপনার ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে, মনে করেন বোনের মেয়ের বিয়ে, সে হয়তো ইসলামি মাইন্ডের না, এমন কায়দা চালাচ্ছে গায়ে হলুদ মলুদ দিয়ে বেপর্দার লাইন চলছে, আপনার বউ নিয়ে ওই জায়গায় যাওয়ার দরকার নেই। প্রশ্ন আসতে পারে বোন মন খারাপ করে, আপনার বোনের মন খারাপ আগে না আল্লাহর আদেশ আগে? এই যে এই কথা বোঝাচ্ছিলাম, আপনি বউ নিয়ে ঘোরাফেরা করতে পারবেন না তা না, যেতে পারবেন যেখানে ইচ্ছা যান যা ইচ্ছা খান, কিন্তু যেখানে গেলে আল্লাহর বর্ডার ওভারটেক হয়ে যায়, আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, নিজেরও পর্দা থাকবে না বউরও পর্দা থাকবে না, এখানে যাওয়া যাবে না। বাংলাদেশে কত মেলা হয়, এই সমস্ত মেলার নাম দেয় বৃক্ষ মেলা, বৃক্ষ খুঁজে পাওয়া যায় না, বই মেলা নাম দিয়েছে বই নেই, শিশু মেলা, শিশুরা কই? শুধু শিশুর খালারা আর মামারা। ওখানে যাওয়ার পরে দেখি অ্যাক্সিডেন্ট হয় ট্রাকে আর বাসে, হ্যাঁ কত রকমের অ্যাক্সিডেন্ট হয়, হাতে চোখে মুখে নাকে, বাকিটা বললাম না। এই অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গায় বউ নিয়ে যাওয়া যাবে বলেন? বলেন, এই জন্য মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনদেরকে বলছি, ইসলাম যদি সত্যি দেশে এসে যায় সবচেয়ে বেশি অধিকার আপনারা পাবেন। এখানে আমরা অনেকে আছি মনে করি যদি ইসলাম আসে তাহলে আমি একটু একটু বিড়ি খাই, আকিস বিড়ি আজিস বিড়ি, এইটার কি হবে, একটু মাঝে মাঝে আমি একটু ডাল খাই, একটু লাল পানি খাই, এইটা তাহলে খাওয়া যাবে না? খাওয়া যাবে, খাওয়া যাবে না? বেশি বোঝেন আমার ছাড়া খেতে পারবেন, এবার শোনেন কেন খেতে পারবেন। এখানে আমরা যারাই আছি অন্তত আল্লাহ একজন আছে বিশ্বাস করি তো, বলেন বলেন, এই বিশ্বাস আছে বলেই তো নামাজে যাই। মসজিদে আপনি গেলেন, এই যে এখন আসরের নামাজ হবে, মসজিদে যাবার পরে আপনার বিড়ির নেশা উঠিস খেতে পারবেন?
যতই নেশা লাগুক আপনি মসজিদের এরিয়ার ভেতরে বিড়ি খেতে পারবেন না, খেতে হলে মসজিদ বার হয়ে যাওয়া লাগবে, কথা বলেন না কেন? ইসলাম যদি সত্যি এসে যায়, কারণ মসজিদের চার দেওয়ালের ভেতরে আল্লাহর আদেশ এখানে চলে, এই জন্য আপনার মন ওই রকম নেই। যদিও শয়তান ধোকা দিচ্ছে, তারপরও আপনি খেতে পারবেন না, সে চক্ষু লজ্জায় হোক আর বিবেকের তাড়নায় হোক। 56,000 বর্গ মাইল দেশটা, যদি সত্যি ইসলাম এসে যায়, এই দেশটা আমার আল্লাহ মিনি মসজিদ বানিয়ে দেবে, তখন আপনার ডাল খেতে মনে চাইলেও বিবেকে আর চক্ষু লজ্জায় আপনি খেতে পারবেন না। আমরা ওইটা চাই, সারা দেশ যেন নিরাপত্তায় সে যায়। আল্লাহ পাক বলেন, ওমাঙ্গা দাখলা হুকানা আমিনা, আল্লাহর এরিয়ার ভেতরে কেউ যদি প্রবেশ করে এই ঘরে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। যেহেতু এই বাংলাদেশটা কাবা শরীফ না, এটা কি কাবা শরীফ বলেন বলেন? 6,000 কিলোমিটার দূর, আমি এমন নিরাপত্তা দিয়ে রেখেছি, আপনি একটু বাইরে যান দেখেন, ওখানে আর নিরাপত্তা নেই, ওখানে মানুষ খুন হচ্ছে, চিন্তাই হচ্ছে, রাহাজানি হচ্ছে। আমরা বহু মানুষকে আমরা পেয়েছিলাম চিন্তায় রাহাজানি মারামারি খুন হত্যা হা বাইরে, কিন্তু এরিয়ার ভেতরে আজ পর্যন্ত এটা হয়নি, হবেও না। কেন না? ওই জায়গাটা নিরাপত্তায় বেষ্টন করে রেখেছে কে? আরো জোরে আল্লাহ পাক বলেন, 6,000 কিলোমিটার দূরে মনে কর তোর বাড়ি, এই বাংলার 56,000 বর্গ মাইল যদি সত্যি নিরাপত্তা বেষ্টিত করতে চাস, আমি একটা আদেশ করি, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা সূরা আনআমের 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যে মানুষগুলো দুনিয়া ঈমান আনবে, আর ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরিক, জুলুম মানে কি? যারা নিজের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব, তারাই নিরাপত্তার অধিকারী। কাবা শরীফের চত্বরে ঢুকলে যেমন নিরাপত্তা পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, বাংলাদেশেও যদি আল্লাহর আইনটা আমরা প্রতিষ্ঠা করে দেখাতে চাই, ঈমান আনার পরে আমাদের ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না হয়, কসম আল্লাহর দেশটাও নিরাপত্তায় ছেয়ে যাবে। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে? আমরা যেখানে যে অবস্থায় আছি, আর যাই করি আমরা শিরিক করব না, শিরিক করব না। শিরিকের এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বলেন বলেন, আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আরো জোরে বলেন, শিরিক যে করে এই লোকটা মুশরিক। কি কথা বলেন এখন? এই বাংলাদেশে আল্লাহ পারে জনগণের মাধ্যমে, যারা মানুষ বলে যে জনগণ ক্ষমতার উৎস, এটা কিন্তু আল্লাহর সাথে শিরিক। সূরা বাকারার একটা আয়াতের সাথে পুরোপুরি শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? এই জন্য ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? কিন্তু বহু মানুষকে আমরা দেখতে পাই ক্ষমতার উৎস জনগণ বলে তারা চালিয়ে দিচ্ছে কিছু ভোট পাওয়ার জন্য। আপনি এই মুহূর্তে আপনার বিশ্বাস পাল্টাবেন? এভাবে যদি আপনি মারা যান,
যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ফালবাবু সালামা মা কুন্না নাআমালু মিন সু ইলা ইয়া। ওই মানুষগুলো যখন মরণের বিছানায় আছাড় দিয়ে পড়বে, জালেম অবস্থায়, নিজের উপর জুলুম করা অবস্থায়, এই যে শিরিক, এটা কিন্তু একটা জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় জুলুম। কে বলছেন? আপনি বিশ্বাস নিয়ে যখন মরণের বিছানায় পড়ে থাকবেন, ফেরেশতারা আপনার কাছে এসে বলবে, আল্লাহর বান্দা, তোমাদের কাছে আল্লাহর শান্তির বাহকরা যায়নি। ওই মানুষগুলো বলবে, কালু বালা, হ্যাঁ গিয়েছিল, তাদের এই কথাগুলো আমরা শুনেছিলাম যে ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ না। কথা শোনার পরে আমার কেমন যেন লাগতো, মনে মনে ভাবতাম, ও মনে হয় মিথ্যা কথা বলছে, এ মনে হয় মিথ্যা কথা বলছে, এরকম কথা আল্লাহ কোরআনে দেয়নি। এই এই বিশ্বাসী লোক নেই বলেন না কেন? সিস্টেম আরেকটু পরে দেখেন, এটা সূরা নাহালের আয়াত, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষগুলো তাদের চিন্তা আছে তো না, যে তাইয়্যিবিন আছে, এই তাইয়্যিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, আপনার চিন্তা চেতনার পবিত্রতা হওয়া লাগবে, আপনার কর্ম জীবন পবিত্র হওয়া লাগবে, আপনার বিশ্বাস পবিত্র হওয়া লাগবে। এইগুলো যারা পবিত্র করে, মুক্ত করে, সাফ করে, পরিষ্কার করে যখন বিছানায় পড়বে, আষাঢ় দিয়ে মরণের বিছানায়, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা ভয় পেও না, সালাম শান্তি তোমার উপরে। বহু কষ্ট করেছে দুনিয়ার জীবনে নিজেকে পবিত্র রাখার জন্যে, নিজের বিশ্বাস, নিজের চিন্তা, নিজের সব কিছুকে পবিত্র রেখে পর্যন্ত এসেছে, আজ মরণের বিছানায় পড়ে আছে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, প্রবেশ করো আল্লাহর ওই জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজ তোমরা করেছিলে, এসব কিছু আল্লাহর নখদর্পণে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম একটা মৌত যেন শেষে দান করেন, যেন আমরা যদি শান্তি, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দুনিয়া আখেরাতে পেতে চাই, এই মুহূর্তে আমাদের ইমানের সাথে যেন কোনো শিরিক মিশ্রণ না হয়। আমি আবার বলছি, শিরিক আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। রোগ ভালো করতে পারে কে? অনেক পীর ফকির আছে, অনেক মাজারে মানুষ যায় পানি পড়ালে, আপনার বিশ্বাস থাকা লাগবে, পানি দুনিয়ার সবাই যদি মাদলি পড়ে দেয়, তাবিজ মানিয়ে দেয়, আমার রোগ কখনো ভালো হওয়ার সম্ভাবনা যদি আল্লাহর আদেশ না হয়, ওনার উপরে ভরসা বাদ দিয়ে যদি তাবিজের উপরে ভরসা চলে যায়, আপনি মুশরিক হয়ে যাবেন। সন্তান দিতে পারে কে? এ বিশ্বাস যদি কেউ কবরের কাছে, পীরের কাছে, সে জিন্দা পীর হোক, মরা পীর হোক, তার কাছে যায়, সে মুশরিক। কথা বলে না কেন? এ দুনিয়া চালাতে পারে কে? আল্লাহর আইন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যদি কেউ কায়েম করতে চায়, সেও মুশরিক। এ দেশে এখন আছে না নেই? আল্লাহ বলেন, এই মানুষগুলোই নিরাপত্তা পাবে যাদের ইমানের সাথে তারা জুলুমকে, শিরিককে মিশ্রণ ঘটাবে না। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আরে দাই হেরায় প্রাপ্ত, এরাই আমি আল্লাহর ভাষায় হেদায়েত প্রাপ্ত দল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছিলাম, পুরোটা বলতে গেলে সময় লাগবে, এই জন্য মেন কথাটা বলছি। হযরতে মুআয ইবনে জাবালকে নবীজি বলেছিলেন, তবে আমি ইয়ামেন দেশের গভর্নর করে পাঠাচ্ছি, কিন্তু সাবধান থাকবা, আলা ইন্নাল কিতাবা ওয়াসসুলতান আলা ইফতারিবান, অতি শীঘ্রই দুনিয়াতে এমন সময় এসে যাবে, আমার বান্দাদের ভেতরে কিছু মানুষ তারা বলেই ফেলবে, আল্লাহর কোরআন আর রাজ্য রাজনীতি আলাদা। এ কথায় দেশে কেউ বলে না, এক কথা বলছে না কেন? থালা তোফারি কল কিতাব, সাবধান, দুনিয়া একদিকে যাক, কিন্তু কোরআনের কারিমের কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না। সুতরাং আজকে সে সময় কিন্তু চলে এসেছে,
কোরআনের রাজনীতির কথা বলতে গেলে এই মানুষের কাছে কেমন যেন আমরা খারাপ হয়ে যাচ্ছি। নবীজির 13 বছর মক্কার জীবন, আপনি বলেন সে কান্নাকাটি করবে, চোখের মুখের পানি এক করে ফেলবে, নবীর এই করুণ জীবনী শুনি 11-13 বছর। কিন্তু বিশ্ব নবী আবার 10 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, ওই কথাগুলো বলতে গেলে ওর কাছে আমি আর মানুষই না। আরে একই নবী 13 বছর শুনতে পারলেন, 10 বছর শুনতে পাবেন না মানে? এই জন্য নবীজি বললেন, মুআজ যে দেশে পাঠাচ্ছি ওই দেশের এমনও মানুষ আছে তারা আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি আলাদা মনে করবে, তুমি কিন্তু কোরআনের রাজনীতি থেকে এক চুলও নড়বা না। আল্লাহ আমাদেরকেও যেন এই বাংলাদেশের রাজায় বসিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, বিশেষ করে কুড়িগ্রামে রোমারি আসিফপুর এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা চার্ম চোখে দেখতে বড় আশা জাগে, তোমার কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে জীবনে, কিছু যদি ভালো না লাগে অন্তত এই মোনাজাতটা কবুল করো। আমরা যেন চোখে দেখে মরতে পারি যে তোমার কালাম দিয়ে বাংলাদেশ চলছে। মা বোনেরা রোদের ভেতরে বহু কষ্ট করে গরমে বসে আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা তাদের পেটে বাচ্চা, বুকে বাচ্চা, তলে বাচ্চা, হাতে বাচ্চা, এত কষ্ট করে তারা এসেছে, এদেরকে তুমি আয়েশার মতো, ফাতিমাতুজ্জাহরার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে যাদের শান্তি নেই, আল্লাহ শান্তি দান করো, আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করো। যত মানুষ আমরা এসেছি আল্লাহ, মরণের সময় যেন ফেরেশতারা আমাদেরকে সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করায়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।